শুভ অষ্টমী সবাইকে, সবাই খুব মজা করে শাড়ি পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দিও। আর আমাকে জানিও তোমরা সপ্তমীর দিনটা কেমন কাটালে, কোথায় কোথায় ঘুরলে, আমার খুব ভালো লাগবে। সকাল সকাল ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য বাইরে অনেক নয়েজ আসতে পারে। আমরা ঠিক করেছিলাম আমরা কলকাতা যাব, কিন্তু কোথায় যাব কি করব কিচ্ছু জানতাম না। আমরা সোজা গিয়েছিলাম হরিদার দোকানে চা খেতে। কলকাতায় যাব, নন্দন যাবার হরিদার দোকানে চা খাবো না, খুব কম এরম জিনিসটা হয়েছে। আর এখানে চাটা না আমার খুব ভালো লাগে। তারপর ভাবলাম পুজোর সময় তো নন্দন কে যায়, হ্যাঁ আমরা যাই পুজোর সময় নন্দন। আমার ভিড় জিনিসটা খুব কম ভালো লাগে। বাইরে পুষ্পাঞ্জলি হচ্ছে, আমি সাত সকালে ভয়েস ওভার দিতে বসেছি, যার জন্য অনেক নয়েজ আসতে পারে। আর আমি যেহেতু বললাম আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি আছি, তো ওর একদম বাড়ির পাশেই পুজো হয়, যার জন্য পুষ্পাঞ্জলির আওয়াজটাও তোমরা শুনতে পাবে। কাল সারা রাত এত আওয়াজ হয়েছে, এত গান চলেছে যে সারা রাত ওয়েট করেও আমি ভয়েস ওভার দিতে পারিনি। পুজোর সময়তেই একমাত্র একটু এরম লম্বা ছুটি পাওয়া যায়, তাই একটা দিন করাই যায় যেদিনকে বন্ধুরা মিলে একটু আড্ডা মারি, সবাই মিলে একটু মজা করি। আর বাকি দিনগুলো তো রয়েই গেল ঠাকুর দর্শন করার জন্য। এমনিতেও আমি আর আমার বেস্ট ফ্রেন্ড টুকটাক টুকটাক অনেক ঠাকুরই দেখে নিয়েছি, যেতে আসতে বা বাড়ির পাশেও যেহেতু ওদের পুজো হয় সেহেতু ভালো করে ঠাকুর দর্শন আমার হয়ে গেছে। কিন্তু সবার সাথে জমিয়ে ঠাকুর দর্শনটা এখনও অবধি বাকি ছিল। আমাকে আজকের এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। সারা দিন ঘোরাফেরা করার পর আমরা ঠিক করলাম যে একটু মোমো খাবো, যেহেতু আমি একটুখানি স্ট্রিট ফুড অ্যাভয়েড করছিলাম কদিন ধরে, বাট ফাইনালি আমি পারিনি মোমো দেখে নিজেকে সামলাতে। তারপর গরম গরম মোমো খাওয়ার পর এই বাচ্চাগুলোর সাথে দেখা হলো, তো ওদেরকে বিস্কিট খাওয়ানো হলো। আমি জানি না কেন আমার না খুব ভয় লাগে কিছু খাওয়াতে, আমি দূর থেকে দেখি, মানে আমি জানি না কেন ওই সাহসটা হয়ে ওঠে না। আমাকে না একবার কুকুরে তাড়া করেছিল, তারপর থেকে সেই সাহসটা আমি হারিয়ে ফেলেছি। বাট আমার ভীষণ ভালো লাগে কেউ এরম করছে দেখলে। তারপর অনেক কষ্ট করে কোনো বাস কিচ্ছু না পাওয়ার পর ফাইনালি ওলা করে বাড়ি ফিরতে হয়েছিল। আর বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল কলকাতার দিকে, যাওয়ার রাস্তাঘাটটা একটু ভিড় ছিল বাট ফেরারটা একদম ফাঁকাই ছিল। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করো আমি কোথায় থাকি, আমি কিন্তু হাওড়াতে থাকি, কিন্তু আমার বাড়ি থেকে কলকাতা খুব বেশি দূর নয়, আমি এমন জায়গাতেই থাকি। যাই হোক, তারপর বাড়ি ফেরার সময় ঠিক করলাম বাড়ির সবার জন্য একটু আইসক্রিম নিয়ে যাব, বলেইছিলাম আমি আছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আর বাড়িতে দিদাও আছে, তো সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম খুব আরাম করে। আর এখানে সবার জন্য আমি চকোবার নিয়েছি, বাট ভাইয়ের জন্য একমাত্র কর্নেটো। বাড়ি ফেরার সময় দেখি বাড়ির সামনের রাস্তাটা খুব সুন্দর করে সাজানো, যদিও সন্ধেবেলা আগের দিন আমি বেরোইনি। তারপর আমরা সেজে গুজে গিয়েছিলাম ধনে পাতা কিনতে, বাজার থেকে দুজনে মিলে ধরে পাতা কিনে বাড়ি ফিরছিলাম। আর ভাবছিলাম যে এই হাওয়াই চুটি পরে হাঁটার যে কি আনন্দ, সেটা যত ভালো জুতোই পরি তা এই আনন্দটা আসে না। বাড়িতে এসে খেয়েছিলাম চকোবারটা, অ্যান্ড ট্রাস্ট মি, এই রলিকের নিউ চকোবারগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ করেছে। তারপরই খেয়েছিলাম চা, আমি জানি খুব বাজে একটা কম্বিনেশন বাট আমি খেয়েছিলাম। আর সারাদিন পর এই চাটা খেয়ে না যা শান্তি লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না। রাত্রেবেলা কাকিমা বানিয়েছিল পরোটা আর দারুণ একটা আলুর দম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।